বিদেশি বুকিং এই মুহূর্তে নেওয়া যাবে না, ইন্টারস্টেট যদি কিছু আছে অন্য রাজ্যে অবশ্যই সেটা আমাদের জানাতে হবে। এরকম কিছু আছে কি দেখে না এটা ওদের দিয়ে দেওয়ার কাছে জানা হয়েছে। তারপরে ট্যুরিজম কমপ্লেক্সে এলাম, ম্যানেজারবাবুর সাথে কথা হলো আমার। আমরা এখানে রেজিস্টার দেখলাম যে কোনো বিদেশি ট্যুরিস্ট আছে কিনা বা অন্য রাজ্য থেকে আসা কোনো ট্যুরিস্ট আছে কিনা, সেরকম কিছু নেই। তবু ম্যানেজারবাবুকে আমি একটু সাবধান করে গেলাম, বিষয়টা নিয়ে বুঝিয়ে গেলাম পুরো ব্যাপারটা, যে অন্য রাজ্য থেকে যদি কোনো ট্যুরিস্ট আসে এখানে এবং তার মধ্যে কোনো অসুস্থতার লক্ষণ দেখতে পাওয়া যায়, উনি তৎক্ষণাৎ সিএমওএইচকে এবং আমাকে খবর দেবেন। এবং বিদেশি ট্যুরিস্ট এই মুহূর্তে যাতে অ্যালাউ না করে তার জন্য একটা অনুরোধ করলাম। আমাদের যে সরকারের লিফলেট ছিল সেটাও অনেক অনেক সংখ্যক আমরা এখানে রেখে গেলাম, যাতে যারা ট্যুরিস্ট রয়েছেন এখানে এবং আগামী দিনে আসবেন তাদের মধ্যে করোনা নিয়ে প্রচারটা ঠিক সঠিক প্রচারটা ঠিকভাবে রাখা যায় এবং যেন কোনো গুজবে মানুষ কান না দেয়, অহেতুক বিভ্রান্ত না, সেটা আমরা করলাম। আর পর্যটকদের কাছে কিছু পর্যটকদের কি বার্তা দিলেন আপনি? আমি পর্যটকদের যারা রয়েছেন তাদের সাথেও কথা বললাম, তাদেরকে জানালাম কোনো রকম গুজবে কান দেবেন না এবং মানে বেসিক হেলথ মেজার্স যেটুকু আছে সেটার জন্য যে লিফলেটটা দেওয়া হয়েছে সেটাও তাদেরকে আমি বললাম, এবং অসুস্থতা হলে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেটাও তাদেরকে আমরা কমিউনিকেট করি।